ঠাকুরনগরে প্রধানমন্ত্রী সভার জন্য থানায় গাছ কাটার অভিযোগ দায়ের পর ঠাকুরনগর ঠাকুরবাড়িতে প্রায় শতাধিক চারা গাছ রোপণ করলেন শান্তনু ঠাকুর ঠাকুরবাড়ির কামনা সাগরের পারে প্রায় শতাধিক গাছের চারা রোপণ করলেন শান্তনু ঠাকুর প্রসঙ্গত গত রবিবার গাইঘাটা থানায় মুকুল রায় শান্তনু ঠাকুর সহ তিনজনের নামে অভিযোগ দায়ের হয় ঠাকুরনগরে প্রধানমন্ত্রীর সভার জন্যে নির্বিচারে গাছ কাটা হয়েছে এমনই অভিযোগে গাইঘাটা থানায় অভিযোগ দায়ের হয় ওই তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ধ্যানেশ নারায়ণ গুহ অভিযোগ দায়ের পর গাছের চারা রোপণের বিষয়টি সামনে আসায় ধ্যানেশবাবুর দাবি অভিযুক্তরা যে গাছ কেটেছিল গাছ লাগানোর ঘটনা থেকেই তা প্রমাণিত হয় ও অভিযোগে ভীত হয়ে এবং একটা মিথ্যা কথাকে প্রমাণ করে দিল কেউ গাছ কেটেছে হঠাৎ করেছে একশো গাছের চারা এনে লাগাতে আরম্ভ করেছে এটাতেই প্রমাণ করে দিল যে ওরা অন্তত না হলেও ওদের শিক্ষা অনুযায়ী ৩৩টা গাছ কেটেছে এ বিষয়ে পাল্টা শান্তনুবাবুর দাবি এর পেছনে কোনো উদ্দেশ্য নেই সবুজায়নের জন্যেই গাছের চারা লাগানো হয়েছে গাছ লাগাচ্ছি সুন্দর প্রকৃতিকে ধরে রাখবার জন্য গাছের বিকল্প তো কিছু হতে পারে না তাই আমাদের মতো মহাসংঘের পক্ষ থেকে গাছ লাগাচ্ছি ব্যুৰো ৰিপৰ্ট নিউজ নোমান্সলাণ্ড ঠাকুৰনগৰ